Lord, Allah, 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 Shamiratullah. আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই দেখতে পাচ্ছেন সিলেটের ভয়াবহ পরিস্থিতি। এই দেশে সব কিছু নিউজ হয়, হিরো আলম কী করলো, জায়েদ খান কী করলো, পরিমণি কী করলো, ঠিক আছে, এরকম সব কিছু নিউজ হয় দেশে। কিন্তু দেখা গেছে সিলেটের যে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে, এ নিয়ে কোনো নিউজ নেই দেশে। সবাইকে বিনীত রিকোয়েস্ট, অনেক অনেক অনুরোধ করলো, সবাই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখেন, যেখান থেকেই দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন সিলেটে আমরা যাই কিছু আজকে দেখাই, গাড়ি বাড়ি যাই সব কিছু একদম কোমর পর্যন্ত পানির নিচে রয়েছে। সবাইকে অনেক অনেক অনুরোধ করলে সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন এমন ভয়ঙ্কর অবস্থা সিলেটের, যেখানে সিলেটের সব থেকে উঁচু উঁচু পথঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোনো জমি না, এটা একদম উঁচু পথ। এটা হলো গিয়ে সিলেটের যে মহাসড়ক আছে সেটার পাশেই আপনার পানির অবস্থা দেখেন। এই যে রাস্তার উপরের যে পিলার দেখতে পাচ্ছেন আপনারা, পিলারের অবস্থা দেখেন, পিলারের কোমর অলরেডি ডুবে গেছে, পিলারের যে হাঁটু সেটা অলরেডি পানির নিচে। আমরা এই মুহূর্তে বাস থেকে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন পানি। কেউ বলবে না এটা কোনো জমি বা রাস্তা, এটা বলবে একদম এটা পদ্মা সেতুর নিচে, বা দেখা গেছে এটা একটা নদী। দেখতে পাচ্ছেন গাড়ির কী ভয়াবহ অবস্থা, গাড়িতে বসে দেখতে পাচ্ছেন গাড়ির প্রত্যেকটা গাড়ির কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কী ভয়াবহ অবস্থা। আসলে এটা নিয়ে কোনো আলোচনা নেই, কোনো সমালোচনা নেই, কারও দেখা গেছে মাথা ব্যথাও নেই, কারণ সিলেটে প্রচার করার মতোভাবে কিছু নেই। এর জন্য সাধারণ বিষয়গুলো নিয়েও মানুষ নিউজ করে, পরিমণি কী করলো, হিরো আলম কী করলো, জায়েদ খান কী করলো, মৌসুমী কী করলো, ওমর খান কী করলো, সাধারণ সাধারণ অনেক নিউজ হয় দেশে। কিন্তু দেখা গেছে এখানে যে সিলেট ডুবে যাচ্ছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। কী ভয়াবহ অবস্থা আপনাদেরকে বোঝানো যাবে না। ওইভাবে পথঘাট চেনা যাচ্ছে না, শুধু চারিদিকে পানি আর পানি, আর কিছু চেনা যাচ্ছে না পানি ছাড়া। আকাশের অবস্থা আরও ভয়াবহ হচ্ছে, মনে হচ্ছে আরও ভয়াবহ কিছু হবে। সবাই দোয়া করবেন অবশ্যই, সবার কাছে বিনীত অনুরোধ, অনেক অনেক রিকোয়েস্ট রইল, সবাই অনেক অনেক দোয়া করবেন, আমাদের আল্লাহ এই সমস্যা থেকে দেখা গেছে মাফ করুক। আর সবার যেন নজরে আসে, যেন সবাইকে যে যেখান থেকে দেখছেন, ইউটিউব হোক, ফেসবুক হোক, যে যেখান থেকে দেখছেন, সবাইকে বিনীত রিকোয়েস্ট সবাই শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ সবাই শেয়ার করার রিকোয়েস্ট রইল। কারণ এটা প্রশাসনের নজরে আসে না, এটা দেখে সরকারের নজরে আসে না।